চ্যানেল রজনীস ক্রিয়েশন। তো দেখতেই পাচ্ছ একটু অল্প রেডি হয়ে নিয়েছি, এখন বাইরেও আছি, একটু ঠান্ডা লেগেছে। এখন বাইরে যাচ্ছি একটু শপিং করতে, আমাদের একটা স্মল ট্রিপের জন্য, তিন দিনের একটা ট্রিপ আছে। কোথায় যাচ্ছি সেটা যখন যাব তখন তোমরা দেখতে পাবে। তো আপাতত সেটার জন্য একটু শপিংয়ে যাচ্ছি জুডিওতে। মা চলে গেছে, আমি যাচ্ছি এখন, মা হেঁটে যাবে বললো। মা তো ইভিনিংয়ে হাঁটে, তো মায়ের হাঁটাটাও হয়ে যাবে। তো মাকে বললাম তুমি এগো, আমি যাচ্ছি। তো এখন বেরিয়েছি, চলো এখন যাওয়া যাক, তারপর কি শপিং করছি না করছি তোমাদেরকে সব দেখাবো। তো আপাতত যাওয়া যাক। তো এখন টোটোয় উঠে পড়েছি। ফাইনালি চলে এসেছি জুডিওতে, ওপরে অতীন্দ্র, তারপর আরসালান, তার নিচে জুডিও, আর মাও চলে এসেছে। জাস্ট মা পৌঁছেছে আর আমিও পৌঁছেছি। যাই হোক, এবার যাই ভেতরে দেখি কেমন কালেকশন। তো মা প্রথমেই আগে জুতো দেখছে। জুতোর এখানে প্রচুর কালেকশন, মানে কম দামের প্রচণ্ড ভালো ভালো জুতো আছে এখানে। তারপর আমি এখানটা একটু এথনিক ওয়্যারগুলো দেখছিলাম। তারপর আজকে মেনলি কিনবো হচ্ছে একটু হালকা শীতে পরার সেরম কিছু কিনবো। তো দেখা যাক, কালেকশন ভালোই আছে, বাট বেশিরভাগ কালেকশনই দেখছি ক্রপের উপর। আমি খুব বেশি ক্রপটা পরি না, তো দেখা যাক কিছু পাই কি না। তো পেলে কিনবো, ট্রায়াল করব, অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো চলো আগে আমি ভালো করে খুঁজে নিই। তো দুটো জিনিস পছন্দ হয়েছে, সেই দুটোই ট্রায়াল দেওয়ার জন্য ট্রায়াল রুমে এলাম। তো দেখি কোনটা ঠিক লাগে, কোনটা কিরম লাগে। তো এই দুটো জিনিস নিয়েছি, এবার চেঞ্জ করে নিই, চেঞ্জ করার পর তোমাদেরকে দেখাই। তো এটা একটা হচ্ছে পিঙ্ক কালারের ফুল হাতা, একদম খুব লাইট, মানে একদমই খুব বেশি শীতে পরার নয়, লাইট মানে হালকা শীতের পরার জন্যই। তো একটু হাতগুলোর কাছে রাফেল রাফেলও করা আছে। তো এটা একটা নিয়েছি, এটা বেশ পছন্দ হয়েছে। আর একটা এটা, এটা ক্রপের উপর আছে, খুব বেশি ক্রপ নয়, মানে একটা মানে নর্মাল ক্রপটা। তো এটা ভাবছি নেব না, কারণ এটার কালারটা পছন্দ হচ্ছে না ঠিক। তো আবার অনেক খুঁজে খুঁজে আবার একটু বসে পড়েছি, আর মা আবার জুতো দেখছে। মায়ের জুতোগুলো খুবই পছন্দ হচ্ছিল। তো দেখি আর একটা কিছু পাই কি না একবারে নিয়ে, তারপর তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো ফাইনালি কি নিলাম না নিলাম, কারণ এখানে এখনও কিছু ফাইনাল করতে পারছি না যে কি নেব না নেব। তো বাড়ি গিয়ে তোমাদেরকে একবারে দেখাবো যে কি কি নিলাম। তো তার মধ্যে আবার একটা এই ওয়ান পিস পছন্দ হয়েছিল স্মোকি, তা একটু ট্রাই করে নিচ্ছিলাম। বাট এটার না ভেতরে কোনো ইনার নেই, মানে ওয়ান পিস টাইপ করে পরা যাবে না, আর এমনিতেও জিন্সের সঙ্গে এরকম পরলে ভালো লাগে না, তাই নিলাম না। তো এখানে প্রচুর কসমেটিক্স আছে জুডিওতে, নেল পলিশ, লিপস্টিক, মেকআপের জিনিসপত্র। তো আমরা এগুলো একটু দেখছিলাম, কারণ এগুলো একটু দরকার ছিল, নেবো ভাবছিলাম। তো একটা ওয়াইপসও নিলাম। আর এবার শপিং হয়ে গেছে, বাড়ি যাচ্ছি, বাড়ি যাওয়ার পর তোমাদেরকে দেখাবো যে কি কি নিলাম। আর হ্যাঁ, বাড়ি গিয়ে বলবো যে কিসের জন্য এই শপিংটা করলাম, মানে আমরা কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে জানাবো। একবারে চলো বাড়ি যাই, দেন বলছি। তো এই দুটো কিনেছি, এটা তো পরেছিলাম, দেখিয়েছো, পরে ট্রাই করছিলাম যখন, কালারটা একদমই ঠিক আসছে না, একদম পিঙ্ক কালার, এখানে একটা অন্যরকম কালার আসছে। তো এটা একটা পিঙ্ক কালার, যখন পরবো তখন দেখে নেবে। সেই হাতের এখানটা রাফেল রাফেল করা আছে, আর ফুল হাতা, আর একটু হালকা শীতের পরার এটা আর কি, এরকম কিনেছি, কারণ ভারী শীতে পরার অনেক কিছু আছে, হালকা শীতেরই একটু দরকার ছিল। তো যাই হোক, এটা একটা কিনেছি, কালারটা পিঙ্ক, এখানে পিঙ্ক আসছে না। আর একটা এটা কিনেছি, হুডি। এই হুডিটারও মানে খুব সুন্দর একটা সফট, বুঝতেই পারছো জিনিসটা। আর এটার কালারও ঠিক আসছে না, এটার কালারটাও হচ্ছে একদম মফ কালার, এটাও একটু ওই লালচে ধরনের টোনটাই আসছে, এটাও এই পিঙ্কিস মফ টাইপের কালারটা, এটাও কিনলাম। তো এ দুটো কিনেছি, আর এটা ট্রায়াল করে দেখা হয়নি, মানে বাড়িতে সেট দেখলাম ঠিকই আছে,
আর যখন পরবো তখন তোমায় দেখে নিও কালারটা একদম ঠিকঠাক। এখন একদমই কালারগুলো আসছে না, কেন জানি না কি হয়েছে। তো যাই হোক, এই দুটো কিনলাম। আর হ্যাঁ বলি দিই যে কোথায় যাচ্ছি, তো যাচ্ছি হচ্ছে সুন্দরবন, বলিয়ে দিলাম তোমাদেরকে। 2 নাইট 3 ডের প্ল্যান, ছোট ট্রিপ, মানে আমি আর মা যাচ্ছি, মায়ের একটু ওই যোগার ক্লাসের বান্ধবীদের সাথে, মায়ের ফ্রেন্ডের সাথে, মানে আমার কোনো ফ্রেন্ড নয়, মায়ের, মানে ওই আন্টিদের সঙ্গে যাচ্ছি। তো যাই হোক, এক্সপেক্ট করছি ভালোই লাগবে, খুব মজা হবে। আর পরশু দিনই যাওয়া, তো তোমাদেরকে সবই শেয়ার করব। আর ভাবছি তো ওখানে গিয়ে ব্লগ করব, দেখা যাক কি হয়, কতদূর কি হয়। তো যাই হোক, এই দুটো কিনেছি, এবার আমাদের প্যাকিং করে নিতে হবে। ছোট্ট প্যাকিংই হবে, আমি আমারগুলো এক জায়গায় করে নেবো, মায়েরগুলো মা এক জায়গায় করে নেবে, কারণ সবাই কি বইতে হবে, অত বইতে পারবো না। ক্যানিং পর্যন্ত নিজের দায়িত্বে আমাদের, মানে এখান থেকে শিয়ালদা যাবো, শিয়ালদা থেকে ক্যানিং, তো বেশি দূর নয়, কারণ আমাদের তো নর্থ 24 পরগনা, ওটা সাউথ 24, তো বেশিক্ষণ লাগবে না ট্রেনে। তো যাই হোক চলে যাবো, আর ভোরবেলা বেরোতে হবে, মানে 5:30 পৌনে 6টার সময় বেরোতে হবে। তো আমরা ক্যানিং পর্যন্ত পৌঁছে যাওয়ার পর ওখানে যে ট্যুরিস্ট পার্টির সঙ্গে আমাদের যোগাযোগ হয়ে যায়, তারা ওখান থেকে আমাদের পিক আপ করবে। তো তোমাদেরকে সব ডিটেলসে দেখাবো, ডিটেলসে বলবো। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, এটা একটা খুব ছোট্ট ব্লগ হয়েছে, বেশি বড় হয়নি, কারণ কি আর দেখাবো। তো যাই হোক, আজকের মতন টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতন টাটা।